আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি সংবাদ শিরোনাম। সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান। এবারে বিস্তারিত শোনার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসন্ন রমজানে বাংলাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। তারাবির নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করলে ২৭ রমজান রাতে শেষ হবে। এভাবে সারা দেশে একসঙ্গে ২৭ রমজান লাইলাতুল কদরে কোরআন খতমের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয় সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সব থেকে বঞ্চিত হন। তাই বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয়, তাই সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানানো হয়েছে। দেশের শীর্ষ আলেম ও ইমামদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা না করতে পারলে তাদের মধ্যে মানসিক অতৃপ্তি ও অসন্তুষ্টি অনুভূত হয়। দর্শক, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই ৩০টি রমজান পালন করার মতো তৌফিক দান করুক। দর্শক, সেই প্রত্যাশা করে আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।